হচ্ছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, এখানে সব সকালে উঠে চা না খেলে হয়? হ্যাঁ, সকালে উঠে সে একটু চা খাবে, তারপরে তো এনার্জি পাবো। এই জায়গাটা প্রথমত খুবই একটা পবিত্র জায়গা, আমার একটা পবিত্র ফিলিং আসছে এই জায়গাটা থেকে। তার থেকেও বড় জিনিস আমি দেখতে পাচ্ছি এখানের মধ্যে, যেটা রোমিও জুলিয়েটের জন্য করতে পারেনি, সেটা আমাদের দেবদা হিনা প্রিয়ার জন্য করে দিয়েছে। হ্যালো গাইস, সো আজকে অনেক দিন পর ব্লগ করছি। আসলে বিয়ের পর বিয়ে খেতে খেতে আমার অবস্থা একটু খারাপ হয়ে গেছিলো, টায়ার্ড হয়ে গেছিলাম, আর ভালো লাগছিলো না, তো সব কিছু নিয়ে আর ব্লগ করা হচ্ছিলো না। সো আজকে আমি একটু অন্যরকম কন্টেন্ট নিয়ে এসেছি। আজ আমি ঘুরতে যাব, আবার ট্রিপ, রোড ট্রিপ। রোড ট্রিপের আরেকটা স্পেশালিটি হচ্ছে আমরা একটা নতুন গাড়ি কিনেছি, তো সেই গাড়িরও ব্লগ আমি আপলোড করব। গাড়ির রিভিউ, অ্যাকচুয়ালি ড্রাইভ ইমপ্রেশন যেটা বলে, গাড়িটা চালিয়ে কেমন লাগছে সব কিছু আমি আপলোড করব। আর ওটার জন্য স্পেশালি আমি আমার দাদাকে বলবো, কারণ কি ওর নলেজটা বেশি ভালো। যাই হোক, এবার আমরা ট্রিপটা স্টার্ট করব। সো ট্রিপ নিয়ে আমি গাড়িতে চলতে চলতে বলবো। অলরেডি আমাদের 6:30 বাজে এখন, অনেক লেট। সো গাইজ, আমার রোড ট্রিপটা এখন শুরু হয়ে গেছে। সো এখন আমরা হচ্ছে একটা আঙ্কেলকে পিক আপ করতে এসেছি, তো আঙ্কেলকে পিক আপ করে আমরা বেরিয়ে পড়বো রানীগঞ্জের জন্য। রানীগঞ্জ, আসানসোল, তারপরে এইসব জায়গাগুলো, আশেপাশের জায়গাগুলো ঘুরবো। ইটারনারিটা বাবা জানে, তো বাবাকে আমি বলবো বলে দিতে। আর তার মানে আমাদের হচ্ছে আজকে আমি ব্লগটা খুব এক্সাইটমেন্টে করছি, কারণ কি হচ্ছে, এক হচ্ছে এই আমাদের এই নতুন গাড়িতে প্রথম এরকম এত বড় ড্রাইভ যাবে, তার মানে প্রায় 400 কিলোমিটার মতন হচ্ছে আসা যাওয়া আমাদের যা হবে। আর তারপরে হচ্ছে একটা বিশাল বড় লং ড্রাইভ, আমি খুব পছন্দ করি আর কি এইসব ড্রাইভ টাইপ। আর তারপরে হচ্ছে তোমাদের জন্য একটু কন্টেন্ট আনতে পেরেছি, এটাই আমার মেন খুশি, বুঝলে তো, কন্টেন্ট আনতে পেরেছি। আর হ্যাঁ, আজকে আমি আমার একটা ডিসিশান চেঞ্জ করলাম। ডিসিশানটা হলো যে আমি না শুধু আর ফুড ব্লগ করবো না, আমি সব মিলিয়ে মিশিয়ে করবো, অল মিক্সড, বুঝলে তো, যে কোনো দিন যাই যেরকম কন্টেন্ট পাবো সেরকম করবো। ফুড বেশি কভার থাকবে, কিন্তু তার মানে এইসবও একটু থাকবে, লাইফস্টাইল, ঘোরা বেড়া সব থাকবে, ঠিক আছে। এটা একটু বলে রাখলাম, আপডেট দিয়ে রাখলাম, যাতে তার মানে তোমরা হট করে অন্যরকম কন্টেন্ট খাবার ছাড়া দেখলে সারপ্রাইজ না হও, ঠিক আছে। সো এখন আমরা আমাদের ফার্স্ট স্টপে এসে গেছি, সেটা হচ্ছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। এখানে সব সকালে উঠে চা না খেলে হয়? হ্যাঁ, সকালে উঠে সে একটু চা খাবে, তারপরে তো এনার্জি পাবো। ব্যাস চা খেয়ে তারপরে আমরা আবার বেরিয়ে পড়বো নেক্সট স্টপে, শক্তিকর হবে হয়তো ওটা। উফ, খুব ট্রাকের হর্ন, কি আর করা যাবে। যাই হোক, এখানে চা খেয়ে দেখাবো, তো চা খেয়ে কী দেখাবো, চাটা খাবো দিয়ে তারপরে বেরিয়ে যাবো, ওকে। এখানে সব চায়ের আড্ডা চলছে এখন, দেখতেই পাচ্ছ সব আমার রিলেটিভস, মানে মামি, এটা হচ্ছে আমার দাদা, যে হচ্ছে আজকে তার মানে ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা বলবে। আর এটা হচ্ছে আমার আঙ্কেল, আর সবাই মিলে আমরা আসলে আনন্দ করতে যাব এখন। আর বাকি সবাই এখানে আছে, সবাই একটু ব্যস্ত আছে আর কি গল্প করতে, বুঝতেই পারছো তো। হ্যাঁ, এই বাচ্চাগুলোকে দেখেছি। আর হ্যাঁ, যারা তার মানে ভাবছে নতুন কী গাড়ি নিয়েছি, তো সেটা হচ্ছে বলে দিই, এটা হচ্ছে নিউ নিসান ম্যাগনাইট। তো নিউ নিসান ম্যাগনাইটের ব্যাপারে জানতে আমি আরেকটা ব্লগ আমি আপলোড করব, ওখানে সব ইনফরমেশান থাকবে।
Let me take you for a ride. তো গাইস আমরা তো মানে পৌঁছে গেছি, এখন 9:30 বাজতে চলেছে। তো আমরা শক্তিগড় পৌঁছে গেছি। তো শক্তিগড়ে আমরা এবার একটা ব্রেকফাস্ট ব্রেক নিচ্ছি, আগে একটা টি ব্রেক ছিল, তো এবার ব্রেক নিচ্ছি। তো এই ব্রেকটা হচ্ছে এবার কি খাবো, কোথায় খাবো, তাহলে এখানে ল্যাংচা সব নাম, ল্যাংচা দিয়ে সব নাম। ওর মধ্যে আমরা হচ্ছে আদি ল্যাংচা ভবনে এসে বসেছি। হ্যাঁ, ও নাম এরকম আমি কি করতে পারি। তো গরম গরম কচুরি ওয়েট করছি আর কি, ওই রাসুক আর স্লো মোশন তো হবেই। এটা ল্যাংচা ভবন, এইটা 10 টাকা, এইটা 7 টাকা, এইটা 5 টাকা, রসগোল্লা আছে 6 টাকা, মিহিদানা 150 টাকা, সীতাভোগ 150 টাকা, কচুরি 20 টাকা প্লেট 4 পিস। আচ্ছা, সো আমার খাওয়া দাওয়া তো হয়ে গেছে। খাওয়া দাওয়া এখানে খুব ভালো ছিল, তার মানে কচুরিটা প্রচণ্ড সুন্দর খেতে, সফট, যেরকম একটা টিপিক্যাল কচুরি হয় ওরকম ঠিক না, বেশ সফট, বেশ বাড়ির মতন খেতে। তরকারিটাও প্রচণ্ড লাইট, সুন্দর খেতে। তো এখানে এসে খেতে পারো, ল্যাংচা মিষ্টি সব কিছুই ভালো, কোয়ালিটি বেশ ভালোই মেনটেন। আদি ল্যাংচা ভবন দোকানটার নাম মনে রেখো, শক্তিগড়ে একটা দুটো একটা দোকান পেরিয়েই, ঠিক আছে। চলো চলে
सोचा नहीं दो बार इन शहरों की गिरफ्त से भगा मैं। एक गहरी सांस लेके सब भूला भाई जादू सा है कुछ हवा में। झंझट से दूर हूँ पड़ोसी की पीटी नहीं सुनी आज। जो करो जो करना नहीं डरना कुछ अभी भी सोचे क्या सोचे की दुनिया। रहने दो या जाना मुझे घर नहीं इनको विचारों की है जड़ वही। ये जो चमकी तारे मेरे पे पूरी रात प्रकृति साथ है वो। जो गरीब पास नहीं हम गरीब बात नहीं फिर भी जी चारी ए। अतीत की चादर ओढ़े खोया आज उन गुफाओं में है चंदा जाके पीछे चुप डरात। इन पहाड़ों के चमकता जुगनू जैसे तारे लात। इन फिजाओं में लपक के बांधा मैंने फीता छाप छोड़े चला। मुझे किस किस ने क्या क्या कहा भटकता रहा मैं सिर्फ आवारा। मैं एक बादल में चलता रहा गगन बरस पड़ा तो आवा। তো গাইজ এখন বাজে হচ্ছে 12:30। আমি ঠিক 12:00 দিকে কি তারিখটু আগে আমি পৌঁছে গেছি হচ্ছে রানীগঞ্জে। তো রানীগঞ্জে এসে আমার একটু কাজ আছে তাই বলে আমি এখানে একটু হল্ট করেছি। তারপরে আমরা যাব হচ্ছে আসানসোল। তো রানীগঞ্জে আসার রাস্তাটা বলে দিই। আমরা রানীগঞ্জে এসেছি হলো হাইওয়েতে, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে যে হাইওয়েটা আছে ওই হাইওয়ে দিয়ে এসেছি। আর টোল লেগেছে হচ্ছে আমাদের একটা 70 টাকা, আর একটা হচ্ছে 85 রুপিস, আর একটা টোল আমাদের হয়েছে আমরা পার করে গেছি তার মানে ওটা হচ্ছে অন্য রাস্তা দিয়ে গেছি তো ওই টোলটা লাগেনি। তো টোটাল 3টা টোল পড়েছে। তো ওর মধ্যে দিয়ে আমরা একটা অ্যাভয়েড করেছি, 2টো টোলের টাকা লেগেছে। তো ফাস্ট্যাগ লাগিয়ে নিও তোমরা, যদি ফাস্ট্যাগ না লাগিয়ে রাখো তাহলে তোমাদের কি টাকাটা বেশি কাটবে, তার মানে ক্যাশে বেশি কাটবে ফাস্ট্যাগ না লাগালে, এটা একটু চাপ হয়ে যাবে। ব্যাস আর কি, এবার হচ্ছে আমি আসানসোল গিয়ে হোটেলটা দেখাবো যে হোটেলে আমরা উঠবো, যদি কোথাও ঘুরতে যাই দেখাবো, আর বাকি তো চলতেই থাকবে, দেখতে থাকো ঠিক আছে। আর হ্যাঁ একটা জিনিস বলে দিই যে শক্তিগড়ে যে আমরা দাঁড়িয়েছিলাম না ওখানকার কিন্তু একবার কচুরিটা খেয়ে দেবো, সত্যি ভালো ছিল। তেমন আমার এখন আবার মন থেকে কচুরি খাওয়ার ইচ্ছে হচ্ছে তাই বললাম। আচ্ছা এতটা যে দূরে আসছো তোমরা, রোড ট্রিপটা কেমন লাগলো তোমাদের? রোড ট্রিপ সবসময় সুন্দর, রোড ট্রিপ মানে সত্যি সবসময় ভালো লাগে। এর আগেও যত জায়গায় যতক্ষণ গেছি ভালো লাগে, আর যদি গ্রুপে সবাই মানে আরও ভালো লাগার লোকজন থাকে তাহলে তো আরোই ভালো লাগে। খুব ভালো লেগেছে একদম, সকাল সকাল বেরিয়ে ঠান্ডার মধ্যে মাদু পেছনে বসে লাভের ক্যাটখামি ক্যাটখামি শুনে খুব ভালো আনন্দ। টুম্পা শোনা শুনলাম, আরো কত গান শুনলাম, খুব আনন্দ করছি, খুব ভালো লাগছে। ফাইনালি আমরা এখন হোটেলে এসে পৌঁছেছি। তো আমাদের আসলে কাজকর্ম সব এখন মিটিয়ে 3:30 বাজতে চলেছে। তো আমাদের হোটেলটা হচ্ছে আপকার গার্ডেনের মধ্যে লোকেটেড। তো এই এলাকাটার নাম হচ্ছে আপকার গার্ডেন। তো এইটা বেশ ভালো এলাকা, তো মানে সব দোকানপাট খাওয়ার দাওয়ার সব আছে, হোটেল এদের নিজস্ব আছে, রুম সেভার দেখা হবে। তো আমরা রিসেপশনে আপাতত বসে বাকি দেখা যাক। আর পার নাইট রুম হচ্ছে আমাদের কত 1100 টাকা করে পার রুম পড়েছে, আর তার সঙ্গে এক্সট্রা বেড যদি হয় তাহলে 500 রুপিস হবে এক্সট্রা, ব্যাস। আর এটা কিন্তু GST ইনক্লুড করে, ঠিক আছে। ব্যাস আর কি, আমি গোয়া ভিভো দিয়ে বুক করেছি, তোমরাও চাইলে গোয়া ভিভো দিয়ে করতে পারো, আমি ওখানে বেশি ডিসকাউন্ট পেয়েছি বুঝলে তো। সো গাইস এটা হচ্ছে আমাদের রুমটা, অ্যাকচুয়ালি বেড তারপরে রুম সব ক্লামজি হয়ে গেছে কারণ কি আমি চেক আউটের দিন ব্লগটা করছি আর কি।
সো এটা হচ্ছে আমাদের রুমটা ছিল, এটা আয়না, এটা হচ্ছে তোমার এখানে সুন্দর বসার জায়গা, টেবিল, টিভি সব আছে। এটা ওয়ার্ড্রপ, ওয়ার্ড্রপের ভেতর হ্যাঙ্গার প্রোভাইড করে ওরা। এটা একটা ভিউ পেতে পারো তোমরা, খুব সুন্দর ভিউ। ব্যাস এইটা হচ্ছে তোমার বেডটা, বেশ কমফোর্টেবল। এটা বাথরুম, বাথরুমে এই যে কমন শাওয়ার, ওয়াশবেসিন সবই আছে। অ্যান্ড এদের যেটা আরেকটা ভালো ব্যাপার হচ্ছে, এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, তো ওই রেস্টুরেন্ট থেকে তুমি ডাইরেক্ট রুম সার্ভিসের জন্য তোমরা খাবার অর্ডার করিয়ে নিতে পারো। তো 11টা অবধি খোলা থাকে, আর ভালো খাবার এদের, মোটামুটি ভালো খাবার, খুব ভালো খাবার না বলবো না, খুব ভালো বাট চলে যাবে ওরকম টাইপ অফ খাবার। আর ব্যাস এই রুমটা তোমরা বুক করতে পারো। আমরা যেটা পেয়েছি পার রুম আমরা 1100 টাকা মতন পেয়েছি। তোমরা দেখো কত অফারে পাও, গোআইবিবো থেকে দেখো, booking.com থেকে দেখো। সো গাইস আজকে হচ্ছে আমাদের সেকেন্ড দিন আসানসোলে। তো আসানসোলে হচ্ছে আজকে আমরা ঘুরতে যাচ্ছি, হচ্ছে সাইট সিন, তার মানে সাইট সিন টাইপ করতে যাচ্ছি। কল্যাণসুরী মন্দির বলে একটা মন্দির আছে, শুনেছি খুব জাগ্রত মন্দির, তো ওই মন্দিরে যাচ্ছি, তারপরে আরও ঘুরতে যাওয়ার জায়গা যাব। তো আপাতত হচ্ছে সকাল সকাল উঠে ব্রেকফাস্ট না করে, যেহেতু মন্দির যাচ্ছি পুজো টুজো দিয়ে, তারপরে আমরা ব্রেকফাস্ট করব। তো বেরিয়ে পড়েছি গাড়িতে আবার, আসানসোলের রাস্তাও তোমাদের একটুখানি ভিডিওতে দেখিয়ে দিই। তো আমরা এখন কল্যাণসুরী মন্দিরে এসে গেছি। কল্যাণসুরী মন্দিরে এই যে মিষ্টির দোকান, ফুল টুল যা নেওয়ার, এখান দিয়ে দক্ষিণেশ্বরের মতন সিস্টেম আর কি। চুরিটা এখানে খুলে আমরা ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে যদি আমার অ্যালাউ করে আমি তাহলে ভিডিওটা করব, যদি না করে তাহলে বুঝে যাও। আর লোকেশনটা ঠিক আমিও জানি না, তো গুগল ম্যাপসে লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। পুজো দেওয়া হয়ে গেছে আর কি, ভেতরে বেশ ভালো করে পুজো দিলাম। আর এখানে একটা নদী থাকে, নদীটা হচ্ছে পুরো ভরে যায় বর্ষাকালে, এখন শুকনো,
দেখি দেখি ভরা আছে পুরো নোংরা ভরা আর কি দেখতে পাচ্ছ এই দেখো পুরো নোংরা আর কি আর একে যারা চেনো না এ হচ্ছে চাই ব্রেকের বুফেতে ছিল ঠিক আছে চাই ব্রেকের বুফেটা যারা দেখোনি উপরে লিংক আছে তো ওটা দেখে নিও স্বপ্নিল তুই এই জায়গাটা দেখে কি বুঝছিস সেই নদী ছিল যে জায়গাটা এখন কি হয়েছে এই জায়গাটা প্রথমত খুবই একটা পবিত্র জায়গা আমার একটা পবিত্র ফিলিং আসছে এই জায়গাটা থেকে তার থেকেও বড় জিনিস আমি দেখতে পাচ্ছি এখানের মধ্যে যেটা রোমিও জুলিয়েটের জন্য করতে পারেনি সেটা আমাদের দেবদা হিনা প্রিয়ার জন্য করে দিয়েছে হিনা দেখতে পারো এই যে আমার সাথে চলে আসো আমাদের কিন্তু জল নেই কিন্তু প্রেম আছে ঠিক আছে আর একটা লোকই মনে হয় ওর সাথে কি বারবার প্রেম হয় ওটাও হিনা দেবী আছে হ্যাঁ ঠিক আছে ও আচ্ছা দেখ সূর্যের আলোর জন্য ফোকাস হচ্ছে না যাও সামনে গিয়ে ফোকাস করো না না ঠিক আছে আর একটা জিনিস খুবই ভালো বুঝতে পারছি যে এই ছেলেটার এই লোকটার ওর খুবই খারাপ অবস্থা হয়েছে ওর কম করে আমি 10-12টা তো কাটাকুটি দেখতে পাচ্ছি এটা বুঝছি না শেষমেশ ও ওখান থেকে কেটে ওই দূরে চলে গেছে তোমরা দেখতে পারো ওখানে মধ্যে কি কিশোর 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 দেখা তোমায় দেখাতে পারছো কিশোর হ্যাঁ বাহ তো এই প্রেমের টানে মা নিজেই এখানের মধ্যে জল বন্ধ করিয়ে দিয়েছে যতই বৃষ্টি আসুক ঝড় আসুক এই নাম মুছবে না ঠিক তো একদম ঠিক তো এখন হচ্ছে আমরা মাইথন ড্যামের পাশে হোটেলে এসেছি তো হোটেলগুলোতে এখানে খাবার ব্যবস্থা আছে তার মানে আমরা নিজেরা এখন দেশি মুরগি কেটে কাটিয়ে এনে এখানে রান্না করতে দিয়েছি ছেলেটা সকাল সকাল খালি পেটে পুজো টুজো দিয়ে এসে তারপর এখন গোগ্রাসে গিলছে মানে দেশি মুরগি বিদেশি মুরগি গোগ্রাসে গিলছে এখন ছেলেটা গিলতে এসছি এখানে আমরা খাদ্য রসিক মানুষ যা বলেছি আর কি খাবারটা তো থাকবেই কিন্তু এখানে তোমাদের দেখিয়ে দেবো যে খুব ছোটো তাহলে ছোটো ছোটো দোকান কিন্তু খুব ভালো ব্যবস্থা করে এদের খাওয়ার ব্যবস্থা আছে সব কিছুই আছে হোটেল টাইপ আর কি তো এখানে এসে তোমরা আনন্দ করতে পারো সব কিছুই করতে পারো গাড়ি পার্কিংয়ের জায়গা আছে বিকেলের দিকে ড্যামের মজা নেব ঠিক আছে আর এখানে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম সবই পাওয়া যায় ভাত ডাল লাঞ্চ সব কিছু করা যায় এই যে এটা হলো চানাচুর গাছ এই গাছে চানাচুর হয় তোমরা দেখে নাও খুব রেয়ার ব্যাপারটা এই যে গাছে চানাচুর হয়েছে Thank you.
গাইস এখন হচ্ছে আমাদের লাঞ্চ এসে গেছে, যেটা বলেছিলাম দেশি মুরগি আমাদের নিজেদের দিয়েছিলাম রান্না করে দিয়েছে। আর এখানে ওদের নিজেদের একটা থালি আছে, ভাত, আলু ভাজা, ডাল, একটা আলুর তরকারি, আচার, স্যালাড আর পাঁপড় দিয়েছে। তো একটু ভাত দিয়ে আগে ডালটা শুরু করা যাক, একটু দেখা ভাত দিয়ে একটু ডাল আর একটু তরকারি নিয়ে মেখে ঠিকঠাক খেতে করেছো, ভালো মানে হোটেল হিসেবে ঠিকই আছে। একটু চিকেনটা খেয়ে দেখি, চিকেনটা দেখো আর দেশি মুরগি প্রথম খাচ্ছি, সফট হয়েছে কষিয়ে, কিন্তু মাংসটা একটু গায়ে কম আছে দেশি মুরগি। এটাই রান্নাটা ভালো হয়েছে আর টেস্ট খুবই বেশি, খুবই সুন্দর টেস্ট দেশি মুরগির, খুবই সুন্দর। এবার খেয়ে দিয়ে উঠে তাই বিকেল হয়ে গেছে, 3টে বাজে, এবার ড্যামে ঘুরতে যাবো, খেয়ে নি ভালো করে, ঠিক আছে। এই যে সবাই এখন রেডি, একেবারে লাইফ জ্যাকেট পরে সব রেডি, এখন নামবে জলে, মনে হচ্ছে লাইফ জ্যাকেট পরে এমনি সাঁতার কেটে চলে যাবে। কোন ঝিল? হ্যাঁ ঝিল না, ড্যামে যাচ্ছি তো, এটা আমরা ড্যাম ইজ আ ড্যাম। হ্যাঁ তো আমরা ঝিল আছে, আমাদের বোটম্যান আছে সব বলবে, বরাকর নদী। আচ্ছা এটা হচ্ছে বরাকর নদী, আর সব ডিটেইলস হচ্ছে আমরা দেব আরো যেতে যেতে। আমরা নামছি এবার, আচ্ছা আমি যে ডিটেলসগুলো ঠিক মতন দিচ্ছি না এরকম ভেবো না যে ভুলভাল, মানে প্রফেশনাল কাজ না এরকম ভেবো না, প্রফেশনাল কাজ তো একদমই নয়, এটা জাস্ট আমি নিজের মতন করে। সব ডিটেলস ডিসক্রিপশন বক্সে থাকবে, তো কোনো চাপ নেবেন না, লোকেশান থেকে শুরু করে দাম সব কিছু আমরা এই বোর্ডটা ফাইনাল করেছি 1000 টাকায়, সব কটা জায়গা ঘুরবো ঘোরাবে। যাওয়া যাক এবার, সবাই খুব এক্সাইটেড, বিকেলে বেশ হাওয়া দিচ্ছে সুন্দর। কাকু এখন আমরা কোথায় যাচ্ছি একটু বলবে? ছোট্ট দ্বীপ। আচ্ছা আমরা এখন ছোট্ট দ্বীপে যাচ্ছি, ওখানে কি নামতে দেবে? নামতে দেবে না, তো ওটা দেখতে যাচ্ছি আর কি, গিয়ে সিনারি দেখাবো, ঠিক আছে। এগুলো দেখিনি, দুটো বোট, এই যে দুটো বোট পাশাপাশি যাচ্ছে আর কি। দাদা সিনারিটা খুব সুন্দর। দাদা কি মাছ মাছ ধরতে হবে? মাছ আছে? যা পাবো কি কি আছে? এই যে এবার আমরা ড্যামটা মানে লক গেটটা অ্যাপ্রোচ করছি, ওর কাছে বোটটা নিয়ে যাচ্ছে। কি সুন্দর ভিউটা জাস্ট দেখো, ঠান্ডা ঠান্ডা জল, হেভি লাগছে, ঠান্ডা হাওয়া, লক গেটটা সামনেই ঠিক। যে লক
লক গেটের একদম সামনে এসে গেছি। এখানে দাঁড়ানো হবে না, কারণ কি এটা একটু ডেঞ্জার জোন যে লক গেট। আমরা বোটিংটা করে আসলাম, বোটিংয়ে যেটা বুঝলাম আর কি, এখানে প্রচণ্ড লোক ঠকানো টাইপের হয় আর কি। যে কথাটা হয়েছিল আমাদের যে মাঝখানের ব্রোকার টাইপের ছিল, ও হচ্ছে দালাল, অ্যাকচুয়ালি সব কিছু আমাদের ম্যানেজ করছিল। তো ওর সঙ্গে কথা হয়েছিল যে আমাদের ঘোরাবে, এক ঘন্টা ঘোরাবে কি আধ ঘন্টা ঘোরাবে, সেই হিসাবে টাকা নেওয়া হবে। 10 মিনিট ঘুরিয়ে 1000 টাকা নিয়ে নিয়েছে স্পিড বোটে। তো এটা অ্যাকচুয়ালি ওদের যা রেট, সেই রেটে তো ওরা নেয়নি, ওটা হচ্ছে ওরা নিজেদের মতন বানিয়ে নিয়েছে। এটা একদম খারাপ করেছে। এটা এখানে আসলে এই মাইথন ড্যামের দিকে আসলে এটা আমি আপনাকে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, বোটিংটা করলে একটু বুঝে শুনে করবেন, আর না করলে বেটার। এই 10 মিনিটে ঘোরাটা প্রেফার করি না। হ্যাঁ, এখানে হাঁটবেন বরং বেটার লাগবে, এই 1000 টাকা দিয়ে বা 1200 টাকা দিয়ে কোনো ঘুরে লাভ নেই, ঠিক আছে? এটা আমি আপনাদের একটা সাজেশন দিলাম, আমি করে ঠকেছি, আমাদের সঙ্গে একটু ঝামেলাও হয়ে গেছে, তো ব্যাস দিয়ে তারপরে এই ব্যাপার। সো এখন গাইস আমরা তো মানে আজকে চেক আউট করছি, তার মানে আজকে আমি বেরিয়ে যাচ্ছি আসানসোল টু কলকাতা, আবার ফিরবো। তো আজকে হচ্ছে আমি নেহরু পার্কে এসেছি আপাতত, আসানসোলের পাশেই নেহরু পার্ক আছে, এবং এখানে বেশ ফুল গার্ডেন সব কিছু আছে আর কি। ভেতরেও যাবো আমরা, ভেতরে যদি ভিডিও করতে দেয় ভালো, যদি না দেয় তাহলে বুঝেছো এটা একটা সাইট সিন টাইপের। সো গাইজ এখন আমাদের এই তো মানে ব্লগটা শেষ করতে চলেছি। নেহরু পার্কে ঘুরলাম, একটু ব্রেকফাস্ট করলাম, তাও একটা ক্যান্টিন আছে, কম দামে ভালো খাবারই পাওয়া যায়। তার এখানে রিভার সাইড আছে, এই ওপারটা গেলে রিভার সাইড পড়বে, তার মানে তোমরা হয়তো দেখতে পারবে জল শুকিয়ে গেছে আপাতত, বর্ষাকালে এদের জল পুরো মানে ভরে যায়। তো ব্লগটা শেষ করছি, আশা করি ভালো হয়েছে ব্লগটা। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, আর ভালো না লাগলে 2 বার লাইক করে দিও, ঠিক আছে? টাটা।